নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পটল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কয়েকটি পটলের চোঁচা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। পটলের কিন্তু সম্পূর্ণ চোঁচা ছাড়াইনি, অল্প চোঁচা ছাড়িয়েছি আর খানিকটা চোঁচা আমি পটলের গায়েই ছেড়ে দিয়েছি। ঠিক এভাবেই আমি সবগুলো পটলকে ছিলে নিয়েছি। এবারে একটি চাকুর সাহায্যে আমি পটলের গায়ে অল্প করে কেটে দেব। আমি চারিদিক বরাবর ঠিক এভাবে কেটে দিচ্ছি। এরপর মাথার দিকটাতেও হালকা করে আমি কেটে দিচ্ছি। এভাবে চারিদিকটা পটলের কেটে দিতে হবে, যাতে সবজির মধ্যে লবণগুলো প্রবেশ করতে পারে। ঠিক একইভাবে সবগুলো পটল নিয়ে আমি চার সাইডে দাগ কেটে দিব ও মাথা বরাবর কেটে নেব। এর ফলে সবজি লবণগুলো পটলের মধ্যে খুব সহজে প্রবেশ করবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। এরপর আমার যা দরকার তা হচ্ছে ডাল। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ডালটা জলের মধ্যে 2 ঘন্টা রেখে ফুলিয়েও নিয়েছি। এই ডালটার আমরা পেস্ট তৈরি করে নেব আর পেস্ট তৈরি করার জন্য ডালটাকে জলে ভিজতে দেওয়া অত্যন্ত জরুরি। আমি ডালটাকে ভিজিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি পরে থেকে পেস্ট করে নেব। এরপর কেটে রাখা পটলের মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এরপর সমস্তটাকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ ও লবণ পটলের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্রতিটি পটলের মধ্যে খুব সুন্দর করে হলুদ ও লবণটাকে মাখিয়ে নিতে হবে। প্রতিটা পটলে প্রায় হলুদ ও লবণ মাখানো হয়ে গেছে। এরপর পরবর্তী পদ্ধতিগুলো করে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর এক এক করে পটল তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা যেহেতু গরম আর পটলের মধ্যে আমরা লবণ হলুদ মিশিয়েছি, তাই জন্য পটলের মধ্যে হালকা করে জল ছাড়তে শুরু করে, যার ফলে পটলটাকে আমরা দূর থেকেই কড়াইয়ের মধ্যে দেব, নইলে তেলের ছিটা কিন্তু হাতে পড়তে পারে। এরপর পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে সমস্ত পটলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পটলগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে পটলগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আমি প্রথমেই কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, যার ফলে অবশিষ্ট তেলের মধ্যেই বাকি রান্নাগুলো করে নেব। আমি এখানে এবারে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় বড় 2 পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। পেঁয়াজটাকে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খানিকক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও 2টো শুকনো লঙ্কাও ব্যবহার করেছি। আমি সবগুলো মশলা একসাথেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মশলাগুলোকে আলাদা আলাদাভাবেও বাটতে পারেন। এরপর মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এরপরে যেই প্লেটের মধ্যে আমরা পটলটাকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আগেই পটলের মধ্যে লবণ কিন্তু মাখিয়ে রেখেছিলাম,
সেই অনুযায়ী আন্দাজ করে আপনারা লবণটা ব্যবহার করবেন। এরপর মশলাটাকে খুব সুন্দর করে আমরা ভেজে নেব। এর মধ্যে আমি মাঝ বরাবর কেটে নেওয়া দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা পটলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পটলটাকে ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। হালকা আঁচে আমি ভালো করে কড়াইয়ে নেড়ে নিচ্ছি পটলগুলোকে। এরপর আমরা যেই বাদামের ডালটা ভিজতে দিয়েছিলাম সেই ডালটাকে পেস্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটিটাকেও হালকা একটু ধুয়ে জল এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা যদি ছোলার ডাল খেতে পছন্দ না করেন তাহলে এই ছোলার ডালের জায়গায় চিনে বাদামও ব্যবহার করতে পারেন, নইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। দু চামচ সাদা তিলের পেস্টও আপনি এই জায়গাটায় ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডাল ব্যবহার করেছি সেহেতু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কড়াইয়ের তলার মধ্যে ডালটা লেগে থাকতে পারে। সুন্দর করে ডাল সহ পটলটাকে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে হাফ বাটি খানেক জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ছেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটতে শুরু করছে। আমি এটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। পুরো রান্নাটাই করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এরপর আমি এর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নেব। আমার তৈরি ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খেতে এটি কিন্তু দুর্দান্ত স্বাদের। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।